কী দেওয়া আছে পাঠ্যসূচি উন্নয়নের মূল উপাদান এর মধ্যে কোনটি ক শিক্ষাগত লক্ষ্য খ পুস্তকের সূচিপত্র গ শিক্ষণ পদ্ধতি নাকি ঘ ওপরের সবকটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ঘ ওপরের সবকটি তাহলে পাঠ্যসূচি উন্নয়নের মূল উপাদান হলো শিক্ষাগত লক্ষ্য পুস্তকের সূচিপত্র শিক্ষণ পদ্ধতি এক কথায় ওপরে সবকটি পরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে একটি আদর্শ পাঠ পরিকল্পনা হল ক লক্ষ্যমাত্রা ভিত্তিক হয় পূর্ব পূর্বজ্ঞান ভিত্তিক হয় গ শিক্ষামাত্রা ভিত্তিক হয় নাকি ঘ ওপরে সবকটি সঠিক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবকটি সঠিক তাহলে একটি আদর্শ পাঠ পরিকল্পনা হয় ক ভিত্তিক খ পূর্বজ্ঞান ভিত্তিক গ ভিত্তিক এক কথায় ওপরে সবকটি ঠিক পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কোন কাজটি একজন শিক্ষকের সঙ্গে সম্পর্কিত নয় ক পরিকল্পনা ঘ শিক্ষণ গ উপদেশ নাকি ঘ আয় ব্যয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি ঘ আয় ব্যয় তাহলে কোন কাজটি একজন শিক্ষকের সঙ্গে সম্পর্কিত নয় উত্তর হবে আয় ব্যয় এই প্রশ্নটি তোমাদের কাছে ইম্পর্টেন্ট কি প্রশ্ন কী দেওয়া আছে কোনটি একজন শিক্ষকের পেশাদারি দক্ষতার সঙ্গে সম্পর্কিত নয় ক ব্যক্তিগত জ্ঞান খ আত্মনিয়োগ গ পরীক্ষা নিরীক্ষা করা নাকি ঘ সামাজিক ঘটনাবলী সম্পর্কে সন্তোষজনক জ্ঞান তাহলে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে হবে ঘ সামাজিক ঘটনাবলী সম্পর্কে সন্তোষজনক জ্ঞান তাহলে কোনটি একজন শিক্ষকের পেশাদারি দক্ষতার সঙ্গে সম্পর্কিত নয় সামাজিক ঘটনাবলী সম্পর্কে সন্তোষজনক জ্ঞান পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্নে দেওয়া আছে কত বছর বয়সে শিশুদের আঙ্গুল গণনা করতে বলা যেতে পারে ক পাঁচ বছর বয়সে খ ছ বছর বয়সে গ সাত বছর বয়সে নাকি ঘ চার বছর বয়সে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সাত বছর বয়সে তাহলে কত বছর বয়সে শিশুদের আঙ্গুল গণনা করতে বলা যেতে পারে সেটা হবে সাত বছর বয়সে প্রশ্নটি তোমাদের কাছে আপকামিং টেটের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে সর্বনিম্ন কত বছরে শিশুকে অঙ্ক বিপরীত বিপরীতক্রমে পুনরাবৃত্তি করতে বলা যেতে পারে ক পাঁচ বছর খ ছ বছর গ ন বছর নাকি ঘ সাত বছর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সাত বছর বয়সে তাহলে সর্বনিম্ন কত বছরে শিশুকে অঙ্ক বিপরীতক্রমে মানে উল্টো দিক থেকে পুনরাবৃত্তি করতে বলা যেতে পারে মানে গণনা করতে বলা যেতে পারে সেটা হবে সাত বছর বয়সে পরের প্রশ্ন দেখো কী দেওয়া আছে শিশুর সামগ্রিক দক্ষতা অভিজ্ঞতার মাধ্যম করার যে মাপকাঠি তাকে বলে কি, ক সাক্ষাৎকার খ প্রশ্নগুচ্ছ গ রেটিং স্কেল নাকি ঘ রেকর্ড কার্ড তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ রেটিং স্কেল তাহলে শিশুর সামগ্রিক দক্ষতা অভিক্ষার মাধ্যম করার যে মাপকাঠি তাকে বলা হয় কি সেটা হবে রেটিং স্কেল পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে সাক্ষাৎকারের ফলে শিশুর কি হয় ক চিন্তা ভাবনার বিকাশ হয় খ ব্যবহারে উন্নতি হয় গ শারীরিক বিকাশ হয় নাকি ঘ ভাষার বিকাশ হয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি ক চিন্তা ভাবনার বিকাশ হয় তাহলে সাক্ষাৎকারের ফলে শিশুর কি হয় চিন্তা ভাবনার বিকাশ হয় প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে পরে প্রশ্ন দেখো পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে কোন ধরনের প্রশ্নে বিষয়বস্তুর জ্ঞান সঠিকভাবে পরিমাপ করা যায় না ক নৈব্যক্তি প্রশ্ন খ রচনাধর্মী প্রশ্ন গ সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন নাকি ঘ শূন্যস্থান পূরণ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি খ রচনাধর্মী প্রশ্ন তাহলে কোন ধরনের প্রশ্নে বিষয়বস্তুর জ্ঞান সঠিকভাবে পরিমাপ করা যায় না উত্তর হবে রচনাধর্মী প্রশ্ন পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে কোন ধরনের প্রশ্ন গঠন করা অপেক্ষাকৃত সহজ ক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন খ নৈব্যক্তিক প্রশ্ন গ রচনাধর্মী প্রশ্ন নাকি ঘ অতি সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে কী হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে হবে গ রচনাধর্মী প্রশ্ন তাহলে কোন ধরনের প্রশ্ন গঠন করা বা তৈরি করা অপেক্ষাকৃত সহজ সেটা হবে রচনাধর্মী প্রশ্ন পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে কোন ধরনের প্রশ্ন গঠন করা পরিশ্রম সাধ্য ও সময় সাপেক্ষ ক নৈব্যক্তিক প্রশ্ন খ অতি সংক্ষিপ্ত প্রশ্ন গ রচনাধর্মী প্রশ্ন নাকি ঘ সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে হবে ক নৈ প্রশ্ন তাহলে কোন ধরনের প্রশ্ন গঠন করা বা তৈরি করা পরিশ্রম সাধ্য মানে পরিশ্রম প্রচুর লাগে ও সময় সাপেক্ষ এবং সময় সেটা হবে নৈ প্রশ্ন পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কোন ধরনের প্রশ্নে সম্পূর্ণ পাঠ্যাংশটাকে অন্তর্ভুক্ত করে প্রশ্ন রচনা করা যায় না ক নৈব্যক্তি প্রশ্ন খ অতি সংক্ষিপ্ত প্রশ্ন গ রচনাধর্মী প্রশ্ন নাকি ঘ টিকা লিখো তাহলে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি গ রচনাধর্মী প্রশ্ন তাহলে কোন ধরনের প্রশ্নে সম্পূর্ণ পাঠ্যাংশকে অন্তর্ভুক্ত করে প্রশ্ন রচনা করা যায় না বা তৈরি করা যায় না সেটা হবে রচনাধর্মী প্রশ্ন প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে পরে প্রশ্ন দেখো পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে কোন ধরনের প্রশ্নের শিক্ষার্থীর উত্তরের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করা যায় না ক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন খ রচনাধর্মী প্রশ্ন গ নৈব্যক্তির প্রশ্ন নাকি ঘ টিকা লেখ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি খ রচনাধর্মী প্রশ্ন তাহলে কোন ধরনের প্রশ্নের শিক্ষার্থীর উত্তরের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করা যায় না সেটা হবে রচনাধর্মী প্রশ্ন পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে শিশু উপস্থিত বুদ্ধি সঠিক স্মৃতি ব্যক্তিত্ব প্রভৃতি কোন ধরনের অভীক্ষার মাধ্যমে বুঝতে পারা যায় ক লিখিত অভীক্ষা খ মৌখিক অভীক্ষা গ ব্যবহারিক অভীক্ষা নাকি ঘ নির্ণায়ক অভীক্ষা তাহলে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে কি হয়ে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে হবে খ মৌখিক অভীক্ষা তাহলে শিশুর উপস্থিত বুদ্ধি সঠিক স্মৃতি ব্যক্তিত্ব প্রভৃতি কোন ধরনের অভীক্ষার মাধ্যমে বুঝতে পারা যায় সেটা হবে মৌখিক অভীক্ষা প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে পরে প্রশ্ন দেখো পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে নির্ণায়ক অভীক্ষায় অভীক্ষা পদগুলি কি ক বিশিষ্ট ধর্মী খ সামগ্রিক ধর্মী গ নির্ণায়ক ধর্মী নাকি ঘ সংশ্লিষ্ট ধর্মী তাহলে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে কী হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে হবে ক বিশিষ্ট ধর্মী তাহলে নির্ণায়ক অভীক্ষায় অভীক্ষা পদগুলি হবে বিশিষ্ট ধর্মী প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে